ওয়েলকাম ব্যান্ড শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। বেশ কিছু বছরের তাদের স্যালারি রিকভার হতে পারে, তাদের টাকা ফেরত দিতে হতে পারে, কিন্তু কেন হতে পারে, কাদেরকে এই টাকা ফেরত দেওয়ার দিতে হবে অবশ্যই দেখে রাখুন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, জনস্বার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। এখন কী বলা হচ্ছে, নির্দেশে বিতর্ক, প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো নিয়ে ফের টানা পড়েন শুরু। 2006 সালে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে প্রাথমিকে শিক্ষক শিক্ষিকাদের চাকরি হয়েছিল। সেই সময় যারা এক বছরের PTTI ট্রেনিং করে চাকরিতে যোগ দিয়েছিলেন, নিয়োগপত্রে প্রশিক্ষিত প্রার্থী হিসেবেই তাদের স্বীকৃতি ও বেতন দেওয়া হয়েছিল। 2010 সালের 27 আগস্ট ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনের এক নির্দেশিকায় বলা হয়, যেসব রাজ্যে প্রাথমিক শিক্ষকদের 2 বছরের প্রশিক্ষণ ও উচ্চমাধ্যমিকে 50% নম্বর নেই, তাদের 5 বছরের মধ্যে সেই যোগ্যতা অর্জন করতে হবে। কিন্তু 2013 সালে রাজ্য সরকারের তরফে এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে 2005 সালের পর যে সব শিক্ষক যোগ দিয়েছেন তাদের আরও 1 বছরের DLED ট্রেনিং করতে হবে, সেই মতন তারা তখন আরও 1 বছরের প্রশিক্ষণ নেন। আবার সম্প্রতি এক সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, 2014 সালের যে সব প্রাথমিক শিক্ষক ট্রেনিং নিয়েছেন রেজাল্ট বেরোনোর পরই তাদের এ ক্যাটাগরি বলে গণ্য করা হবে। অতএব 2006 থেকে 14 সাল পর্যন্ত তারা বি ক্যাটাগরিতে ছিলেন এবং সেজন্যে তাদের অতিরিক্ত বর্ধিত বেতন ফেরত দিতে হবে, সেই হিসাবে তাদের সার্ভিস বুক সংশোধন করতে হবে। এরপর তাদের 18 বছরের চাকরি বেনিফিট প্রাপ্য তারা সেটাও পাবেন। যদিও বিভিন্ন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানদের 30 এপ্রিলের ওই নির্দেশিকা প্রকাশিত হওয়ার পরই ভোটের কারণে 2রা মে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকরা সেটা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। ভোট মিললেই আবার একই নির্দেশিকা জারি হতে পারে সেই আশঙ্কায় পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ভীমসেন বিশ্বালের বক্তব্য, 2006 সালে চাকরিতে যোগদানকারী শিক্ষক শিক্ষিকাদের স্বীকৃতি দেওয়া হয়েছিল প্রশিক্ষিত প্রার্থী হিসাবেই, এত বছর বাদে এখন তাদের বলা হচ্ছে আপনারা অপ্রশিক্ষিত ছিলেন, এ ক্যাটাগরি থেকে এত বছর পর বি ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া নিয়ম বিরুদ্ধ। তার সংশোধন প্রাথমিক শিক্ষকদের ডিমোশন আটকাতে সরকার বরং পাকাপাকিভাবে 2013 সালের নির্দেশিকা সংশোধন করুক, ফলে দেখলেন যে সমস্যাটা কোথায় হয়েছে। যারা 2006 সালে যারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে প্রাথমিক শিক্ষক পদে যোগ দিয়েছিলেন তাদের নিয়ে, তারা নাকি তখন থেকে 2014 সাল পর্যন্ত বি ক্যাটাগরি, ফলে তারা যদি অতিরিক্ত বেতন নিয়ে থাকে তাহলে তাদেরকে কিন্তু ফেরত দিতে হবে, এই হচ্ছে মূল বিষয়। তবে দেখা যাক যে ভোট মিললে কী নির্দেশিকা জারি হয়। ধন্যবাদ।